আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা যে প্রেশার কী করে কমাবেন প্রেশার কমানোর জন্য যে প্রাণায়ামটা করা প্রতিদিন দরকার সেই প্রাণায়ামটা আমি দেখাচ্ছি এতে আপনার প্রেশার কমবে কমবে কমবেই কারণ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর কিছু কিছু টিপস আমি বলবো খার টিপস এগুলো যদি জানতে পারেন বা যদি ফলো করতে পারেন তাহলে আপনার প্রেশার কন্ট্রোলে আসবে সুগার কন্ট্রোলে আসবে সুতরাং এই তিনটে প্রাণায়াম আপনি রেগুলার ওয়াইজ সকালবেলা করুন মেন্টাল পিস ভালো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে প্রেশারটা ডাউন থাকবে প্রেশার যখনই বাড়ে তখন আর মেন্টালভাবে আপনি স্যাটিসফ্যাকশান হন না আবার মেন্টালভাবে অস্থিরতা থাকে শরীর আইঠেই করে শরীর অস্থিরতা সৃষ্টি করে সুতরাং মেন্টাল পিসটা রেডি করুন স্থির করুন তাহলে দেখবেন প্রেশারটা আপনার ফল করে যাবে যদি এই প্রাণায়ামটা যদি সকালবেলা অন্তত দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা যদি কন্টিনিউসভাবে করতে পারেন তিনটে তাহলে আপনার কিন্তু প্রেশার কমবেই কমবে রেগুলার যেটা করুন এক মাসের মধ্যে আপনার প্রেশার ডাউন হবেই হবে আমি গ্যারান্টি দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করতে ভুলবেন না আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার প্রেশার কমবে আমি চাই সমস্ত লোক যদি তিনটে প্রাণায়াম করেন তাদেরও প্রেশার কমতে বাধ্য দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনার প্রেশার কি করে কমবে সুগার কি করে কমবে কারণ মানুষের নৈমিত্তিক জীবনে সুগার আর প্রেশারটা প্রচুর পরিমাণে এখন এসে যাচ্ছে তার ফ্যামিলিগত ব্যাপার না থাকলেও মেন্টাল পিস মেন্টাল সমস্যার জন্য মানসিক চাপ অর্থনৈতিক চাপের জন্য আজকালকার দিনে প্রেশার এবং সুগার প্রচুর পরিমাণে দেখা দিয়েছে সুতরাং আপনাকে যদি এই তিনটে প্রাণায়াম যদি ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রেশার ডাউন হবেই হবে সুগারও কমবে সুতরাং দেখুন কি করতে হবে প্রথমেই আপনাকে করতে হবে কি সকালে ঘুম থেকে উঠেই যেটা খালি পেটে করার চেষ্টা করবেন যেটা জল খেতে পারেন তো অতিরিক্ত জল নয় অল্প জল খেয়ে বাথরুম করে এসে ফ্রেশ মাইন্ডে সকালে ঘুম থেকে উঠে অন্তত সকাল ছটার মধ্যে হলে খুব ভালো হয় যাতে বেশি রোদ্দুর না ওঠে সেই সেই অবস্থায় থেকে যদি এটা করতে পারেন অবশ্যই আপনি উপকার পাবেন তাহলে রাত্রিরে যদি করতে পারেন যদি আমরা সকাল ছটার সময় না হতে রাত্রিরেও করতে পারেন সেটা খাবার দু ঘন্টা পরে কি তিন ঘন্টা পরে করবেন এটা মাথায় থাকবে তো দেখুন কি করতে হবে সকালে ঘুম থেকে উঠেই যা করতে হবে একটু মুভমেন্ট করে নেবেন হাঁটাচলা তো করবেন বাথরুমে যাবেন ট্যাপেন হাঁটাচলা করে নেবেন করে নেওয়ার পরে কী করতে হবে সকালে ঘুম থেকে উঠে চেয়ারে বসতে পারেন যদি ব্যথা থাকে ব্যথা থাকে কোনো সমস্যা থাকে সোজা হয়ে বসে কপালভাতি কপালভাতির ফাংশনটা কি আপনার তোলার অ্যাবডোমেন পার্টগুলো আপনাকে ভালোভাবে নড়াচড়ানো করানো তা কপালপাতি করলে পেটের অ্যাবডোমিনাল যে মাসেসগুলো আছে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন লিভার তারপরে প্যানক্রিয়াসের যে জায়গাটা থাকে তার সঙ্গে তারপর সঙ্গে অন্যান্য যে অর্গানগুলো থাকে সেখানে ভেতরে সেগুলো সমস্তভাবে নাড়াচাড়া নাড়াচাড়া সকালে যদি করতে পারেন তাহলে আপনার হজম প্রক্রিয়াটা ভালো হবে এবং সেখানে মাসেসের অ্যাক্টিভিটিসগুলো বাড়বে যারা দূর হতে পারে না বেশি হাঁটতে পারে না বয়স হয়ে গেছে বা সময় পায় না তারাই ছোট্ট এই কপাল ভাতিটা রেগুলার ওয়াইজ করতেই পারেন পাঁচ মিনিট কপাল ভাতি করুন কিরম করে করবেন চেয়ারে বসে সোজায় বসে নিয়মটা কি দমটা বাইরে বেরোলেই নিঃশ্বাসটা বাইরে বেরোলে পেটটা ঢুকবে ছোটোবেলা থেকে আপনি যদি অভ্যাস করতে পারেন বা আপনার বাড়ির বাচ্চাদের যদি অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই উপকার তারটা যেন শুরু করে দিতে পারেন আপনি উপকার পাবেন কারণ আপনার অ্যাবডোমেনটা টাইট যখনই পেট দেখবেন আপনার পেটটা পেটের মাসেস শক্ত তাহলে আপনার পেটের এক ভেতরের মাসেলসগুলো বা অর্গানগুলো মতো নড়াচড়া করতে পারছে না টাইট হয়ে গেছে হ্যাঁ পেটটাকে যখনই কপালপাতি রেগুলার করবেন এই নড়াচড়া করলে পেটের মাসেসগুলো টাইট থাকবে না তিপবেন পেটের মাসল কিন্তু টাইট থাকবে না পেটটা কিন্তু নরম থাকবে তো এই পার্টটাকে আপনাকে সকালে অন্তত পাঁচ মিনিট করতে যদি পারেন খুব উপকার পাবেন কারণ পাঁচ মিনিট যদি এক সেকেন্ডে একটা করে করেন তিনশো সেকেন্ডে পাঁচ মিনিট হয়তো তিনশো সেকেন্ডে বার দরকার নেই দুশো দুশোবারই করতে পারেন আস্তে আস্তে করে করুন বার করুন তাহলেই উপকার পাবেন এটা করলেন দ্বিতীয় নম্বর করতে হবে কি অনুরোম বিলো অনুরোম বিলের নিয়মটা কীরকম ইন্ডেক্স ফিঙ্গার আর ডিক ফিঙ্গারটাকে ভেতরে ঢুকিয়ে রিং ফিঙ্গার আর থামটা দিয়ে চাপলেন নাকের ডান দিকে বাঁ দিকে এটা দিয়ে তেনের ডান দিকে ছাড়া যখনই করবেন পিঠটা যেন শোয়া থাকে স্পাইনটা শোয়া থাকবে তার সঙ্গে সঙ্গে বাঁদিক দিয়ে নিয়ে ডান দিকে ছাড়ছি ডান দিক দিয়ে নিয়ে আবার বাঁদিকে ছাড়ছি আবার এখান থেকে নিয়ে ডান দিকে ছাড়ছি ডান দিক থেকে নিয়ে বাঁদিকে ছাড়ছি এটা অনেকেই জানেন তাও আমি বলে দিচ্ছি অবগত করার জন্য যে আপনি করলে কি কি উপকার পাবেন এই ইএনটি যদি সমস্যা থাকে কারো ধরুন সর্দির সমস্যা কারোর ধরুন কানের সমস্যা কানে শুনতে পাচ্ছেন না কারো ধরুন চোখের সমস্যা চোখের পাওয়ার বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে মেন্টাল পিস মাথায় যন্ত্রণা চুল উঠে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন কারণ মাথা যা ঠিক থাকবে পেট যা ঠিক থাকবে তার কিন্তু চুলের চুল ওঠার সমস্যা কিন্তু কমে যাবে এই ব্যাপারটা আমি আপনাকে বলে দিলাম আর একটাই কথা বলি এর মধ্যে মধ্যে টক দই বেশি করে খাওয়ার চেষ্টা করুন বাড়িতে বাতা টক দই এতে কিন্তু চুল ওঠা অনেকটা ক্ষেত্রে আপনাকে বাধা বাধার সৃষ্টি করবে মানে চুল উঠতে দেবে না টক দই বহুত উপকারী পেটের মধ্যে যে আমাদের ব্যাকটেরিয়াগুলো আছে যেটা টক দই খেলে সেটা এনার্জি পায় যখন এনার্জি পাবে বা তারা কিন্তু হজম প্রক্রিয়াটা সুস্থভাবে করতে পারলে আপনার পেটটা স্টুলটা রেগুলার ক্লিয়ার হবে তাতে আপনার টক দইটা বহুত পরিমাণে কাজে দেবে দুধের একটা জিনিসই খাবে যে টক দই চিনি খাওয়া টোটালি বন্ধ আর একটা জিনিস বলে দিই দুধ খাওয়া বন্ধ করে দিন দুধ খাবেন না দুধের একটা জিনিস হলো টক দই আর দু চামচ তেলের বেশি বাড়িতে রান্না না হয় সিদ্ধ করে যেন খেতে হয় এগুলি যেন মাথায় থাকে এ যেন মাথায় থাকে এগুলো ঠিক করে করতে হবে আর একটাই তিন নম্বর কি করতে হয় ভ্রামরে কী করবেন দুটো হাত এই দুটো আঙ্গুলগুলো বিগ ফিঙ্গার আর রিং ফিঙ্গারটা চেপে কানটা বন্ধ করে দিয়ে কি করতে হবে দমটা নিলেন দমটা নিয়ে ভ্রামরি মানে ভ্রমরা ভ্রমর যে আওয়াজ করে ভ্রমর সেই আওয়াজটা কানটা বন্ধ করলেন চোখ বন্ধ করলেন হাতটা এখন রেখে দমটা নিন তারপর দমটা ছাড়লেন দমটাকে নিতে হবে হোল্ড করতে হবে তারপরে ভ্রমরার মতো মৌমাছির মতো আওয়াজ করতে হবে যে আওয়াজটা এইখান থেকে আছে এটা করলে আপনার থাইরয়েডের সমস্যা আপনার এই গ্ল্যান্ডগুলোর সমস্যা মুখের ভেতর যে গ্ল্যান্ডগুলো আছে যেটা হজম প্রক্রিয়াতে খুব ভালো কাজ করে আমরা যে চিবিয়ে খাই সেই গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিস বাড়ে ইন্ট্রি সমস্যা দেখতে থাকবে ব্রেন স্ট্রোকের যে সমস্যা সেলগুলো সেগুলো প্রচুর পরিমাণে উপকার পায় এবং কানের যে সমস্যা কান কানের যে আমাদের তিনটে হার্ট থাকে ইনকা স্টেপিস ম্যালিয়াস কানের যে ব্যালেন্সিংয়ের সমস্যা থাকে সেটা থেকে উনি ভালো থাকবেন যদি বিছানা থেকে উঠলেই মাথা ঘুরে যাচ্ছে বসে আছেন উঠলে মাথা ঘুরে যাচ্ছে প্রেসারের সমস্যা তার সঙ্গে সঙ্গে লো প্রেশার টেন্ডেন্সি হাই প্রেশার টেন্ডেন্সি ফ্র্যাকচুয়েট করে এটার ক্ষেত্রেও ভ্রামড়ি খুব খুব উপকার করে তিন নম্বর যেটা দেখা সেটা হচ্ছে কি বিগ ফিঙ্গার রিং ফিঙ্গারটা চোখ বন্ধ করবে থামটা দিয়ে কানটা বন্ধ করবে করে আওয়াজ করবে কি করছি দেখে নি চোখটা বন্ধ করলাম দুটো আঙুল দিয়ে কানটা বন্ধ করে দিলাম কানটাকে চেপে রাখলাম দুটো বুড়ো আঙুল দিয়ে চেপে রেখে দমটা নিলাম তারপরে আমি দমটা ছাড়ছি তো এই তিনটে জিনিস আপনি ফলো করলেন তার সঙ্গে সঙ্গে খাবারটাকে আপনাকে ফলো করতে হবে খাওয়াটা কি করতে হবে তেল একদম অ্যাভয়েড করতে হবে যেটা বলেছি চিনি বন্ধ দুধ একদম বন্ধ দুধ একটা হিসেবে তেল দুধ একটা জিনিস যে টক দই আর তার সঙ্গে সঙ্গে বাইরের প্যাকেট যেদিন স্টোরালি অফ করে দিন কোনো ওয়াইন স্মোকিং বা কোল্ড ড্রিঙ্কস এগুলো অফ করে দিন আপনার শরীর সুস্থ থাকবে প্রেশার কম থাকবে নুন নুন খাওয়া আপনাকে কমাতে হবে নুন নুনের পরিমাণ কমাতে হবে আর যে বারো টাকা যদি সাদা জিনিস খাওয়া কমাতে হবে সাদা জিনিস যেমন দুধ সাদা চিনি সাদা নুন সাদা এই সাদা জিনিসগুলো অ্যাভয়েড করুন ময়দা সাদা ভাত কম আটা সাদা এগুলোকে আপনাকে আস্তে আস্তে করে কমাতে হবে সবজি প্রচুর গ্রিন ভেজিটেবলস খান সবুজে সবজি সেগুলো খান সেগুলোর মধ্যে ডিএনএ পাবেন প্রচুর পরিমাণে ফল খান আর সেগুলো ক্ষেত্রেই আপনার শরীরের ডিএনএটা শরীর সেটাকে চেনে সবজি বা সবুজ ফল সেগুলো চেনে সেগুলো শরীর থেকে হজম করতে সুবিধা করবে আর সকালবেলা থেকে রাত্রির আটটার মধ্যে খাওয়া শেষ করুন পাখির মধ্যে যদি উঠতে চান পাখি দেখুন যত বড় বড়ই ভারী পাখি হোক সে কিন্তু ওড়ে কিন্তু সে রাতে খায় না দিনে বেলাই খায় আপনি দিনের বেলা খাওয়া শেষ করুন মানে সন্ধ্যের মধ্যে আপনি খাওয়া শেষ করে দিন সাতটা থেকে আটটার মধ্যে রাতের খাওয়া খেয়ে নিই উপকার পাবেন জলের পরিমাণ আপনার যে বডি বেড থাকে তিরিশ দিয়ে ভাগ করুন যে পরিমাণ জল ইকুয়েশন হয় সেই অনুযায়ী জল খান আপনি সুস্থ থাকবেন প্রেশার আপনার কমবেই কমবেই আমি গ্যারান্টি দিচ্ছি আমি প্রমাণ করেছি পেশেন্ট যদি আমার চেম্বারে আসে তারা সুস্থ হয়ে তাদের ওজন কমে যাচ্ছে ভারী চেহারা থেকে কমে যাচ্ছে তাদের পেটটা অনেকটা ফ্ল্যাবি ছিল সেটা কমে যাচ্ছে হজম প্রক্রিয়া ভালো হচ্ছে পটি রেগুলার ক্লিয়ার হচ্ছে আই বিএসের সমস্যা থেকে ভালো থাকছে এবং এই তিনটে প্রাণায়াম তারা দেখিয়েছি তার সঙ্গে সঙ্গে তাদেরকে কি টিপসগুলো দিচ্ছি তারা ফলো করছে তারা ভালো আছে যদি আই থাকে সেটাও আপনার ক্ষেত্রে উপকার পাবেন সমস্যা দেখে আপনি ভালো থাকবেন কারণ এতে মেন্টাল আপনার স্যাটিসফ্যাকশান হয় মানসিক চাপ আপনার কমে আপনার একাগ্রতা বাড়ে আপনি নিজেকে ফিল করবেন আপনি অ্যাজ এ মানুষ হিসেবে আপনি কি করতে পারবেন যখন আপনি কনসেনট্রেশন লেভেলটা আপনার বাড়বে যত কনসেনট্রেশন লেভেল আপনার মেডিটেশন করবেন কনসেনট্রেশন লেভেল বাড়বে আর মেডিটেশান যদি করতেই চান চুপ করে একটা মুদ্রা বলি আপনি এরমভাবে একটা মুদ্রা আছে সেই মুদ্রাটা করতে পারেন দুটো আঙুল দিয়ে মুদ্রা আছে সেটা করতে পারেন এই মুদ্রাগুলো করে আপনি মেডিটেশন করতে পারেন চুপ করে বসে থাকুন স্পাইন সোজা করে দিয়ে কোনো চিন্তা করুন চুপ করে আর তার সঙ্গে সঙ্গে যদি নিজের নাভিকুণ্ডলি থেকে যদি তুলতে পারেন এটা খুব উপকারী চিন্তা করুন নাভিকুণ্ডলি থেকে দমটা নিচ্ছেন দমটা নাবিকুণ্ডুলি থেকে নেওয়ার মতো চিন্তা করে 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 এইখানে চোখের সামনে এসে স্ট্রেচ করাতে হবে প্রতিদিন সকালে যদি এই তিনটে প্রাণায়ামের সঙ্গে সঙ্গে এই মেডিটেশনটা করতে পারেন যেটা আপনি যে কোনো মিউজিক চালিয়ে হতে পারে চুপচাপ ঘরে বসে থাকতে পারে আপনার জীবন পাল্টে যাবে কোনো মেডিসিন আপনাকে খেতে হবে না প্রেশার ফল করবে প্রেশারটা হাই প্রেশার থেকে লো প্রেশার হবে সুগার কন্ট্রোল হবে শরীরের মেকানিজমও ঠিক থাকবে কারণ এটা করলে সার্কেডিয়ান রিদিম ঠিক আছে এটা সার্কেডিয়ান রিদিম বলে কথা আছে রিদিম যে ঘড়ি যেরকম রিদিমে চলে মিউজিক যেরকম তালে চলে তার গানের সঙ্গে সঙ্গে সেরকম রিদিম ঠিক থাকে হার্ট লাং লিভার কিডনি সমস্ত ইনটেস্টেন্ট স্মল ইন্টেস্টেন্ট লার্জ ইন্টার শরীরের যে প্রক্রিয়া ব্লাডের ফ্লো সমস্তগুলো একটা রিদিমে চলেছে রিদিমটা আপনার ঠিক হয়ে যাবে যখন ওই রিদিম ঠিক হয়ে যাবে আপনার প্রেশার সুগার সমস্ত কন্ট্রোল হয়ে যাবে সুতরাং এই ভিডিওটা আপনি দেখলেন অবশ্যই আপনি উপকার পাবেন আমি সেটা বলে দিতে পারি এক মাসের মধ্যে আপনি উপকার পাবেন একটা শরীরের মধ্যে পরিবহন হতে তিন সপ্তাহ টাইম লাগে মানে একুশ দিন তাহলে আমি সেটা এক মাস ধরেছি আপনি ফলো করলে আপনি উপকার পাবেনই পাবেন কারণ দিবাস সামন্তর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কি অসুবিধা হলে ফোন করবেন আমি আপনাকে হেল্প করবো কারণ দিবাস সামন্তর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আপনাকে হেল্প করার জন্য কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন আর একটাই অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না অবশ্যই সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি উপকার পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি চাই সবাই উপকার পাক আর দিবাস সামন্ত আপনার সঙ্গে আছে আপনার বাড়ির ছেলে মহিলাদের প্রত্যেক মহিলাকে মা বলে সম্বোধন করি মা এই ব্যায়ামটা করুন আপনার সুগার প্রেশার প্রেসার সুগার কমবে এবং গুরুজনকে অমস্কার করে বলি আপনি যদি আধ ঘন্টা সময় দেন নিজের প্রতি তাহলে আপনার প্রেশার সুগার মেন্টাল প্রেসার ওষুধ খাওয়াটা বন্ধ হয়ে যাবে আপনি যখন ওই যে কোনো ওষুধ খাচ্ছেন তার সাইড এফেক্টটা থাকছে তা সেই সাইড এফেক্টের জন্য একটা অর্গান ঠিক থাকছে অন্য অর্গানকে খারাপ করে দিচ্ছে সুতরাং সুস্থ থাকার জন্য এই তিনটে প্রাণায়াম করুন আপনি ভালো থাকবেন আর সঙ্গে সঙ্গে মেডিটেশানটাও করবেন আর দীপা থেকে ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনাই করি ভালো থাকুন সবাই নমস্কার